বন্ধুরা কেমন আছো? আমি ভিক্টর। আমি অনেকদিন ধরেই চিন্তা করছিলাম যে আমি একটি ব্লগ বানাবো, কিন্তু কিছুতেই সেই বানানো আর হচ্ছিল না। কিন্তু অনেক অনেকবার রেকর্ড করেছি, অনেকবার বিভিন্ন জায়গায় আমি শর্ট করেছি, কিন্তু কিছুতেই আমার সেই ব্লগটা কমপ্লিট করতে আমি পারছিলাম না। কিন্তু অ্যাট লাস্ট আমি অনেক চেষ্টার পরে আমি একটি ব্লগ রেডি করেছি আজকে। আমি জানি না কেমন হয়েছে না হয়েছে, কিন্তু অনেক কিছু ভুল ত্রুটি হয়েছে, হয়তো অনেক ভুল হয়েছে। তো আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবেন যে কী ভুল হয়েছে আর কীভাবে আমি এটাকে ডেভেলপ করতে পারি। আপনারা আমাকে সাহায্য করুন, যাতে আগামী দিনে আরও ভালো ভালো ব্লগ রেডি করতে পারি এবং আপনাদের সামনে আনতে পারি। আপনাদের সাহায্য করুন এবং আমার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে আগামী দিনে আরও ভালো করে ব্লগগুলো বানিয়ে আপনাদের সামনে নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ। আমরা এসে পৌঁছেছি মোল্লার গেট থেকে বাটানগর। বাটানগর আপনারা সবাই এদের নামের সাথে পরিচিত আছেন, যেটা বজবজে আছে এখানে। তারপরে এত সুন্দর যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে, যে এত সুন্দর জায়গায় এই জায়গাটাকে ফুটিয়ে তুলেছে। আর দ্বিতীয়ত এখানে ইডেন সিটি, আপনারা নামছেন যে ইডেন সিটি, সেই সিটি এত সুন্দর জায়গাটাকে মেনটেন করে রেখেছে। আর তারপরে যেটা সব থেকে মূল্যবান বিষয়, আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে বাটা, আপনারা অনেক নামের সাথে আসলে আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছি। আপনার আপনারা তো সকলে জানেন যে এই বাটার জুতো কত ভালো, সারা বিশ্বে এর নাম আছে এবং সারা বিশ্বের মধ্যে এর নাম খুব পরিচিত। বাটার জুতো আপনারা তো অনেক সময় আপনারা হয়তো পড়েছেন, ইউজ করেছেন, কিন্তু এই বাটার জুতো কোথায় তৈরি হয় আমরা হয়তো অনেকেই জানতাম না। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে এত সুন্দর জায়গার মধ্যে সেই বাটা কোম্পানি এখান থেকে সারা বিশ্বে বিশ্বে আমাদের এই বাটা আমরা কাছে নিয়ে যাচ্ছি। আপনি আসুন, আমরা কাছে গিয়ে দেখবো সেই কোম্পানিকে, যেখানে সারা বিশ্বে এই কোম্পানিকে নিয়ে যাওয়া হয়। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানে চারপাশে আপনারা অবশ্যই আমি চাইবো যে আপনারা আসুন একবার এখানে এসে ঘুরে যান এই আমাদের বাটানগর, বজবজ বাটানগর। খুব সুন্দর এরিয়া এবং এখানে বিখ্যাত সেই বাটা ইন্ডিয়া লিমিটেড যেটা স্থাপন করা হয়েছে এখানে আমাদের বাটা। আপনি আসুন, আর একটু কাছ থেকে আমি দেখাচ্ছি, আসুন। ক্লক টাওয়ার বাটানগরের, ক্লক টাওয়ারটা বাটা কোম্পানির মেন ফ্যাক্টরি এখানে অবস্থিত হয়েছে। এখানে আমরা চারদিকে দেখতে পাই, এদিকে আছে বাটার, চারদিকে দেখতে পাচ্ছেন বাটার সেই ব্র্যান্ড পাওয়ার, বিভিন্ন রকম কোম্পানির লোগো দেওয়া আছে চারিদিকে এবং খুবই বিখ্যাত একটি জায়গা। খুবই সুন্দর যেটা এখানে তৈরি করে রেখেছে আমাদের বাটা কোম্পানি, চারপাশটা পরিবেশকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। খুবই ভালো লাগছে। কখনো যদি যদি আপনি সময় পান, এই সুন্দর নেচার কে আপনি এসে উপভোগ করতে পারেন, আর আশা করছি খুব ভালো লাগবে। বন্ধুরা তোমাদেরকে বলছি, এত সুন্দর জায়গা আপনারা নিশ্চয়ই একবার এসে ভিজিট করুন এবং আসুন এই জায়গাতে। আসলে আপনারও মন ভালো লাগবে, সময় কাটিয়ে যান। এবং আমরা এখন এসে পৌঁছেছি বাটানগরের রিভার সাইড এরিয়া। আপনি দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্যামেরাটাকে বলবো একটু নিয়ে আসতে এদিকে। এখানে অবশ্য কনস্ট্রাকশনের কাজ চলছে এখনো, কিন্তু দেখতে পাচ্ছি বাটানগরের সেই রিভার সাইড এবং কত সুন্দর ভিউ। আপনার ভিউকে উপভোগ করুন এবং আশা করি এই জায়গাটাকে খুব, আমার তো খুব ভালো লাগবে। খুবই 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 সুন্দর জায়গা। আপনি কোনো সময় পেলে, আপনি যদি ছোট্ট কোনো ট্রিপ করতে চান, আরো ভাবছিলাম যে এখানে আসবো কি আসবো না, কিন্তু আপনাকে আমরা দেখেছি যে আগের ভিউটা, যে নদীটা দেখাচ্ছিলাম, কিন্তু এখন আমরা এতটাই বাড়াবাড়ি করে ফেলেছি যে আমরা পুরো একদম নদীর মাঝখানে চলে এসেছি। এবং আজকে এখন মনে হচ্ছে ভাটা চলছে। আপনাকে আপনারা দেখাচ্ছি আমি যে ভাটাটা, এক মিনিট, দেখতে পাচ্ছেন আমরা, দেখুন আমরা কোথায় কি পরিস্থিতিতে আমরা এসে পৌঁছেছি।
যে আমরা চেষ্টা করছি, আমাদের পায়ের অবস্থা দেখতে পাচ্ছেন পুরো একদম কাদা ভর্তি হয়ে গেছে, তাও আমরা এত এক্সাইটেড যে আমরা ঠিক নামবো, নদীর কাছে যাব এবং সেই জলকে টাচ করব। এটা আমাদের মিশন আজকে, যে আমরা আজকে সেই গঙ্গার নদীর জলকে আমরা টাচ করব। তো আমরা সেই সেই সুদূর থেকে আমরা কাদা মারি মারিয়ে, এক হাঁটু কাদা মারি মারিয়ে আমরা এসে গেছি। আর সামনে দেখতে পাচ্ছেন নৌকো এসে পৌঁছেছে, একটি নৌকো, একটি নৌকো। আমরা খুবই এনজয় করছি এই জায়গাটাকে, আমরা ভাবছি আরো সেই দূর অব্দি যাবো এবং